সময় মতো টিকার গাড়ি না আসায় গতকাল কুষ্টিয়ায় বন্ধ ছিল টিকা কার্যক্রম। গাড়ি পেছানোয় আজ আবার শুরু হচ্ছে সেই টিকা কার্যক্রম। এই ব্যাপারে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে, আজ টিকা কার্যক্রম কি এখনো পর্যন্ত শুরু করা হয়েছে কিনা? তন্ময়, ভোর 4টার দিকে ঢাকা থেকে টিকার যে ফ্রিজিং ভ্যান, কাভার্ড ভ্যান, সেটা কিন্তু কুষ্টিয়া এসে পৌঁছেছে এবং 1,00,000 টিকা বহন করে নিয়ে এসেছে সিনোফার্মার। এবং আমি কুষ্টিয়ার একটি টিকাদান কেন্দ্র কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে আছি। যদিও বৈরী আবহাওয়া, সাগরে নিম্নচাপ থাকার কারণে কুষ্টিয়ায় গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। সেই ভারী বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে কুষ্টিয়ায় মানুষের টিকার প্রতি যে আগ্রহ সেটি প্রমাণ করেছে, তারা কিন্তু টিকা নিতে এর মধ্যেও চলে এসেছে। আপনাকে জানিয়ে রাখি তন্ময় যে গত জুন, জুলাই এবং আগস্টের প্রথম দিকে কুষ্টিয়া যখন করোনা মহামারী আকার ধারণ করে, তখন কিন্তু মানুষের মধ্যে এই টিকার আগ্রহ বাড়তে থাকে এবং আমরা প্রতিদিন টিকাদান কেন্দ্রগুলোতে দেখিতে যে পরিমাণ টিকা তাদের দেওয়ার কথা তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু আগ্রহী টিকাদান কেন্দ্রে চলে আসেন। এবং আজকে কিন্তু ইতিমধ্যে টিকাদান শুরু হয়েছে। আপনারা দেখছেন যে মানুষ লাইন দিয়ে কিন্তু টিকা নিচ্ছেন, যদিও বৃষ্টির কারণে যেটা বলছিলাম যে মানুষের উপস্থিতি কম। এবং আমি আপনাকে যে তথ্য জানিয়ে দিই যে কুষ্টিয়ায় কিন্তু 6,18,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনিকা এবং সিনোফার্মার টিকা মিলিয়ে প্রথম ডোজ নিয়েছেন 2,46,000, বাকি আছেন 3,71,000 মানুষ। তারা কিন্তু টিকা নেওয়ার জন্য প্রায় দিনই কেন্দ্রে খোঁজ নেন, যদিও SMS এর মাধ্যমে এদের টিকাদান কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। কুষ্টিয়া সিভিল সার্জন ডক্টর আনোয়ারুল ইসলাম আমাকে জানিয়েছেন যে পরিমাণ 1,00,000 টিকা এসেছে, এই টিকা দিয়ে আরো 14 দিন মতো তারা চালাতে পারবেন। এবং তিনি বলেছেন যে টিকার সংকট থাকবে না, মাঝে মধ্যে 1-2 দিন হয়তো এরকম কোনো ত্রুটির কারণে বন্ধ হতে পারে, কিন্তু সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে টিকা নিয়মিতভাবে আসবে এবং মানুষকে নিয়মিতভাবে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তন্ময়।